হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। এখন বাজে প্রায় 10টা, আর দেখতেই পাচ্ছ আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা দেখেই বুঝতে পারছো যে কিছু একটা রিলেটেড খাওয়ার। হ্যাঁ, এটা একদম রিলেটেড খাওয়ার আমি বলছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমরা ছোট থেকেই শুনে এসেছি, আমরা বলতে আমি জানি না আপনারা শুনেছেন কিনা না, আর ছোট থেকেই শুনে এসেছি যে মা ঠাকুমারা দিদিমারা ওরা মুড়ি দিয়ে সকালে ভাত খেত, ঠান্ডা ভাত, যেটা রাতের ভাত থাকতো এই ভাতটাকে সকালে ওরা মুড়ি দিয়ে ভাতটা খেত। তো আমি কখনো ট্রাই করি নাই। তো আজকে সকালে হঠাৎ আমার মাইন্ডের মধ্যে এসছে যে কেন আমি এটা ট্রাই করি না, তোমাদের সাথে কেনই না শেয়ার করছি। তো আমি এখন তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি, আমি কখনো খাই নাই, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, জানি না কেমন লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী শেয়ার করছি। এই যে এখানে আছে মুড়ি, এই যে এক বাটি এখানে মুড়ি আছে, এখানে সকালে ঠান্ডা, কালকে রাত্রে যে ঠান্ডা ভাতটা আছে, সকালের একটা আলু সিদ্ধ করেছে, এখানে কাঁচা পেঁয়াজ আছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো আমি পুরোটা এখন শেয়ার করছি, আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু সাপোর্ট করে দিও আমাকে। তো ঠিক আছে, চল স্টার্ট করি। প্রথমে এখানে আলুটা আছে, আমি আলুটাকে ভালো করে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি কখনো মুড়ি দিয়ে খাইনি, আর সকালবেলা তো আমি ভাত খাই না। তো যেহেতু এই ব্লগটা করার জন্য আমাকে সকালে ভাত খেতেই হবে। এখানে কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজগুলো পুরো নিয়ে নিচ্ছি। এবার এখানে আছে মুড়ি, এই যে এক বাটি মুড়ি, আমি এটা নিয়ে নিচ্ছি। এবারে এখানে সরষের তেল আছে, সরষের তেলটা আমি এখানে এখানে নুন আছে, অনেকের হয়তো ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু চেষ্টা করে দেখি না কেমন লাগে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি হবে মনে হয়, জানি না কিন্তু টেস্ট করে দেখি কেমন লাগে। দেখতে একটু ফানি লাগছে মুড়ি দিয়ে ভাত, কিন্তু মা ঠাকুমারা যখন বলতো, দিদিমারা যখন বলতো যে নিশ্চয়ই একটু টেস্ট হবে, কিছু তো একটা টেস্ট হবে না, তার জন্য আমাকে ছোটো থাকতে অনেকবারই বলতো একবার এটা খা, আমি কখনো খাইনি, কারণ কেমন একটা লাগে আমার কাছে মুড়ি দিয়ে আবার ভাত, নাকি মুড়ি দিয়ে ভাত খাই নাকি। কিন্তু আলটিমেটলি এটা আমি দেখলাম যে ওরা কখনো তো মিথ্যা কথা বলবে না, নিশ্চয়ই এটার মধ্যে টেস্ট কিছু আছে। আর আগের দিনের মানুষ তো তো সবসময় ওরা বলতো, তা আমি কখনই খাই না, আগে যখন স্কুলে যেতাম তো আমি দেখতাম ওরা খেত। আজকে সকালে হঠাৎ আমার মাইন্ডের মধ্যে চলে আসছে সেই পুরোনো দিনের কথাটা, আমি ভাবলাম কেন না আমি তোমাদের সাথে একবার একটা শেয়ার করি, আমিও এক্সপিরিয়েন্সটা নিলাম আর তোমাদেরকেও এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তাহলে চলো, আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে পুরোটা মাখিয়ে নিয়েছি, এখন চলো আমি এটা স্টার্ট করি। সুপার, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই, এটা না খেলে কেউ বুঝতে পারবে না, কিন্তু একটা কথাই বলছি, জাস্ট অসাধারণ জায়গা, বলা স্পিচলেস, ভীষণ ভালো লাগছে সত্যি, খাওয়া যাবে এটা এখন। আমি এটা কোনো কিছু চ্যালেঞ্জ করছি না, এটা নিজের মধ্যে নিজে চ্যালেঞ্জ করছি, নিজে এক্সপিরিয়েন্স ফিল করার জন্য করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি একদম রেসপন্স পাচ্ছি না। আর হ্যাঁ, আমি অনেকদিন ব্লগ কোনো ব্লগ আপলোড করিনি, আমার কিছু প্রবলেম ছিল, প্রায় আমি 1 মান্থ 2 মান্থসের পরে আমি আজকে ফার্স্ট ব্লগ করছি। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করে দিও, আর আমি চলে আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে চেষ্টা করবো, আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসার জন্য। প্লিজ আমাকে একটু মানে সাপোর্ট করো, আর কিছু চাই না। একচুয়ালি সকাল সকাল ভাত খাওয়া যায় না, কিন্তু আমি ব্লগটা করার জন্য ভাতটা নিয়ে নিচ্ছি, আর কোয়ান্টিটিটাও একটু বেশি হয়ে গেছে, কিন্তু চেষ্টা করছি খাওয়ার, করতে তো হবে। তোমাদেরকেও বলবো একবার ট্রাই করে দেখো, সত্যি এটা খুব ইয়াম্মি লাগছে, টেস্ট লাগছে,
মুড়ি দিয়ে ভাতটা, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালোই যাচ্ছে, তোমাদেরকেও বলবো একবার ট্রাই করে দেখতে পারো। আর ট্রাই করার পর একবার আমার কমেন্টে বলে দে, মানে বলে দেবে যে কেমন লাগছে এটা খেয়ে। আমি তোমাদের এক্সপিরিয়েন্সটাকে আমার দিদার কাছে, মাদের কাছে আমি শেয়ার করবো যে তোমাদের কেমন লাগছে এটা খেয়ে। সো গাইস, কেমন লাগছে ভিডিওটা? জানি না, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে, অনেকে কমেন্টটা ভিডিওটা দেখে অনেকে হাসতেও পারে যে মুড়ি দিয়ে আমি ভাত খাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি মানে মাদের ঠাকুমাদের কথা, দিদাদের কথা শুনে আমি আজকে একবার ট্রাই করেছি। আমি সত্যি এটা, এই এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ ভালো গিয়েছে, আমার অনেক ভালো লেগেছে খেতে। আমি আরও খাওয়ার চেষ্টা করব, ঘরে মানে ব্লগ করবো না, চেষ্টা করবো খাওয়ার, আমার ভীষণ ভালো লেগেছে। অনেকে ভাবতে পারো যে কি ফানি একটা ভিডিও করছি, মুড়ি দিয়ে আবার কি কখনো ভাত খাওয়া যায় নাকি, কিন্তু আমি একবার একটা কথা বলবো, একবার ট্রাই করে দেখো, সত্যি এটা মানে না খেলে বুঝতে পারবে না, অসাধারণ লাগছে। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু নিয়ে নেবে, কাঁচা মুড়ি নেবে, আর রাত্রের যে ঠান্ডা ভাতটা থাকবে সকালে, ওইটা আমার তো ভীষণ ভালো লেগেছে, সত্যি অসাধারণ একটা ডিশ, আমি সকাল সকাল খেয়েছি। কিন্তু আরেকটা কথা বলছি যে আমি অ্যাকচুয়ালি সকালে ভাত খাই না, কিন্তু আমার যেহেতু এটা রাতে ঠান্ডা ভাত আমার খেতে হবে সকালে, একটু কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে, আমি পারছি না খেতে। তো আমি আরেকবার একটু একটা কথা বলবো, আমি প্লিজ তোমাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না, আমি রিকোয়েস্ট করছি সবার কাছে, আমি হাত জোর করতে পারছি না, কিন্তু সবার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা আমাকে বলো যে কী ধরনের ব্লগ আমি নিয়ে তোমাদের কাছে আসবো, আমি চেষ্টা করবো সেই ধরনের ব্লগ নিয়ে আসার জন্য। আর আমি আবার বলছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে হয়তো আমি আরও মানে কি বলবো, আমি আরও এগিয়ে যেতে পারবো। তো প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। তাহলে ঠিকই আছে, ততটুকুই থাকুক, টিল দেন, টাটা, বাই বাই।